দশম শ্রেণীর প্রিয় ছাত্ররা, তোমাদের উদ্দেশ্যে আজকের পাঠ বহুরূপী নামক গল্প। বাংলা সাহিত্যের প্রথিতযশা কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বহুরূপী নামক গল্পটি। বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের লেখা গল্প সমগ্র গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে সংকলিত হয়েছে। গল্পে বহুরূপের বর্ণনা তুলে ধরা হয়েছে। কিভাবে? গল্পটি যে শিরোনামে নামাঙ্কিত, অর্থাৎ বহুরূপী। বহুরূপী কি? বহুরূপী হচ্ছে বহু রূপ ধারণ করেন যিনি, তিনি হচ্ছেন কে? বহুরূপী বা নানাবিধ মূর্তি বা রূপ ধারণ করেন যিনি। গল্পটির এই শিরোনাম কেনই বা হলো? কিসের পরিপ্রেক্ষিতকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে? গল্পটির কাহিনী বিশ্লেষণ করলে আমরা এর যথার্থতা অনুধাবন করতে পারব। পৃষ্ঠা নম্বর 74, যেখানে বহুরূপী গল্পটি বর্ণিত হয়েছে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয় বইতে। তোমরা প্রত্যেকে পৃষ্ঠা নম্বর 74 বের করে বসবে, যেখানে আমি বহুরূপী গল্পটি পাঠদানের মধ্যে দিয়ে গল্পটির অন্তর্নিহিত অর্থটিকে ব্যক্ত করব, গল্পটির কাহিনী বিশ্লেষণের মধ্যে দিয়ে। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? আমরা কারা? আমরা গল্পকথক এবং তার বন্ধুরা বা সঙ্গী সাথীরা। হরিদা নামক গল্পের শুরুতেই একটি চরিত্রের অবতারণা ঘটতে দেখলাম আমরা। তার কাছে ব্যক্ত করছেন কারা? গল্পকথক এবং আরো কয়েকজন তথা গল্পকথকের বন্ধুরা বা সাথীরা যে হরিদা কি কাণ্ড হয়েছে। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন না, কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? আরেকটি চরিত্রের পরিচয় পেলাম, জগদীশবাবু, যে তিনি তার যে কি কাণ্ড করেছেন সেটা শোনেননি হরিদা? হরিদা বললে, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো। অর্থাৎ হরিদা জগদীশবাবুকে বড় মানুষ বলে ব্যক্ত করেছেন। কিসের পরিপ্রেক্ষিতে বড় মানুষ আমরা পরবর্তীতে তা জানতে পারবো। আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। তিনি ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হর্তকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা বললেন, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন, আক্ষেপ করেন হরিদা। থাকলে একবার গিয়ে তার পায়ের ধুলো নিতাম। না, পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিস কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। শুধু একা জগদীশবাবু ছাড়া আর কাউকে তিনি পায়ের ধুলো নিতে দেননি। তিনি কে? ওই সন্ন্যাসী যিনি হিমালয় থেকে আগত হয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা বললেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। বললেন, আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কোনো কান নেই। অর্থাৎ হরিদার মন সম্পূর্ণ অন্যদিকে রয়েছে। গল্পকথক এবং তার সাথীরা তারা যে আলোচনা করছেন সেদিকে কিন্তু কোনোভাবেই মন নেই কার? হরিদার। তিনি কানও দিচ্ছেন না। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উঠোনে চড়ালেন। শহরের সবচেয়ে সরু গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। অর্থাৎ গল্পকথক এবং তার সাথীদের সকাল সন্ধ্যার আড্ডার ঘর হরিদার সেই গলির ছোট্ট ঘরটার মধ্যে।
চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের কাছে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কোনো কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেতে পারতেন হরিদা, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। অর্থাৎ গতানুগতিক ছন্দবদ্ধ জীবনে একটা নির্দিষ্ট বাধা ধরা গণ্ডির মধ্যে কাজ হরিদার কখনোই পছন্দ ছিল না। একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরি করে যাওয়া হরিদার পক্ষে সম্ভবপর ছিল না। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, তাই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি ছিল না, কিন্তু একঘেয়ে কাজ করতে তার ছিল ভয়ানক আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য রয়েছে। কার জীবনে? হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য লুকিয়ে রয়েছে, সেটাই হচ্ছে হরিদার জীবনের পেশা। এই নাটকীয় বৈচিত্র্যটা কি? হরিদার জীবনের পেশা। এই পেশা সংক্রান্ত বিষয়ে তথা হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে তোমাদের উদ্দেশ্যে করব। পূর্ববর্তী ক্লাসে যত পর্যন্ত পড়ানো হয়েছিল বহুরূপী গল্পের, তার পরবর্তী অংশটি আজকের পাঠদানের বিষয় হিসেবে তুলে ধরছি তোমাদের সামনে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, সেটা কি? হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতে তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন তিনি। কেউ তাকে চিনতে পারেন না, যারা চিনতে পারে তারা একানা দুয়ানা বকশিশ দেয়, আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল ঝরানো, গলায় টিনের কৌটার মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশিনাথ ধমক দেয়, খুব হয়েছে গড়ি, এবার সরে পড়ো, অন্য দিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী নাকি? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত হয়ে ওঠে। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো ওই লোকটা। লোকের অভিব্যক্তিতে হরিদার বহুরূপের বর্ণনা ব্যক্ত হয়েছে। হরিদার জীবনে এরকমই বহু রূপের খেলা দেখি এরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন হরিদা। সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততার মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর ঘুঙুরের মিষ্টি শব্দ কি করছে, রুম ঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে শহরে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, কারণ তিনি চিনতে পারেন এই রূপসী বাইজি স্বয়ং হরিদা। তিনি বলেন যে, দেখেছো হরির কাণ্ড? হ্যাঁ, এটাও একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আরো যেন বেশ একটু হতাশ স্বরে কেউ প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। কত টাকা? মোট 8 আনা, 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে দিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপরে ফেলে দিচ্ছে। কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কোনোদিন বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা, কখনো বা হ্যাট কোট প্যান্টলুন পরা পিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়াল বাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা, স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের, কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। অর্থাৎ হরিদার এই বহু রূপের বহু সাজের যে বর্ণনা আলোচ্য গল্পে বর্ণিত হয়েছে, তাতে আমরা তাকে কি কি রূপে দেখলাম, কখনো বা বাউল, কখনো বা কাপালি, কখনো বা বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা,
কখনো বা হ্যাট কোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, কখনো বা পুলিশ, সেজে তিনি তার বহু রূপের সার্থক পরিচয় দিয়েছিলেন। কিন্তু এই পুলিশ সেজার পরবর্তীতে পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাইয়ের জানতে বাকি থাকেনি তিনি কাকে আটানা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টার মশাই এতটুকু রাগ করেননি, কারণ একটু তারিফই করলেন, বা সত্যি তুমি চমৎকার সেজেছিলে পুলিশ হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিক আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, আমাদের দেখি আপনার কি লাভ। হরিদা, আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা বললে, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখবার জন্য আপনার তো উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, বলেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দুটা দু তিন টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চালাবার মতন তার রোজগার হয় না। হরিদা বলেন, না এবার আর কাঙালের মতন হাত থেকে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার, অর্থাৎ এটি একটি প্রবাদ। অর্থাৎ তিনি এমন কিছু করতে চান যে তার যাতে প্রচুর অর্থের আগম হতে পারে, একেবারেই যা ঝেলে নেব তাতে সারা বছর চলে যাবে। অর্থাৎ একবারে যেটুকু তা তিনি উপার্জন করবেন বা তার প্রাপ্তিযোগ ঘটবে যাতে তার সারা বছর চলে যেতে পারে, সেরকম একটা পরিকল্পনা হরিদার মুখের কথার মধ্যে প্রতিফলিত হয়েছে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু তো ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্তে দেখে কত খুশি হবেন জগদীশবাবু, আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন, পাঁচানার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য ঠিক সন্ধ্যেতেই জগদীশবাবুর কাছে যাব। অর্থাৎ খেলার চাঁদা নেওয়ার জন্যে গল্পকথক ও তার সাথীরা জগদীশবাবুর বাড়িতে যাবেন বলে হরিদাকে জানান, এবং হরিদা তাদেরকে বলেন যে তিনিও আজ জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকবেন সন্ধ্যকালীন সময়ে। পরবর্তী ঘটনা তথা বহুরূপী গল্পের কাহিনী বিশ্লেষণ আগামী ক্লাসে তোমাদেরকে অবগত করব। পূর্ববর্তী ক্লাসের পর আজকের ক্লাসে আমরা পরবর্তী পর্যায়ের কাহিনী বিশ্লেষণে যাব বহুরূপী গল্পের। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন আজকের মতন এমন একটা স্নিগ্ধ, এমন শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। অর্থাৎ নিসর্গ প্রকৃতির একটা অপরূপ চিত্র প্রতিফলিত হয়েছে আজকের দিনে। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতা ও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু, বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল, অর্থাৎ তার চোখের পলক পড়ল না। আমরা চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। আমরা কারা? গল্পকথক ও তার সাথীরা। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, একজন সন্ন্যাসীর গেরুয়াবসন পরিহিত যে রূপ এবং তৎসন্নিহিত যে সমস্ত জিনিসগুলো থাকবার কথা, মৃগচর্ম আসন থেকে শুরু করে কমণ্ডলু চিমটে কোনো কিছুই ছিল না।
তার বদলে কি ছিল? আদুর গা, মানে খালি গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন, শীর্ণ একেবারে রোগা শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়, একটা প্রেতাত্মার স্বরূপ। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি ওই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। কিরকম দৃষ্টি? উদাত্ত, শান্ত, কিন্তু উজ্জ্বল। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন আপনি এ কথা বলছেন কেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে আসেন জগদীশবাবু, বলেন, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। কার উদ্দেশ্যে বলেন? সেই ব্যক্তির উদ্দেশ্যে যিনি আগত হয়েছেন জগদীশবাবুর বাড়িতে। আগন্তুক আবার হাসেন, কি বলেন হেসে? আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথা ব্যক্ত করে বলেন যে তার রাগ ছিল পূর্বজন্মে, এখন আর নেই। জগদীশবাবু বলেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে হাঁপ ছানেন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, ভবতোষকে গল্পকথকের সাথী, সে বলে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবা। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনেছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন, বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, নিজের হৃদয় থেকে সঞ্চাত অনুরোধ ব্যক্ত করেন জগদীশবাবু সেই বিরাগীর উদ্দেশ্যে। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন, বলেন, বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালান বাড়িতে থাকবো কেন, বলতে পারেন বিরাগীজি? জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছল ছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলেন, তবে অন্তত কিছু একটু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো। বিরাগী বলে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু বলেন, তবে কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী বলেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। কি কি? ধন জন যৌবন, মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। বিরাগীকে অনুরোধ জানান জগদীশবাবু, আরো একটা মিনিট সেই স্থানে অপেক্ষা জানি করেন বিরাগীজি। গল্পের বাকি ঘটনা পরবর্তী ক্লাসে ব্যক্ত করব। পরবর্তী ক্লাসের বহুরূপী গল্পের কাহিনী বিশ্লেষণের পরবর্তী কাহিনী বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি, জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে বলে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি,
আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগীর উদ্দেশ্যে 101 টাকা প্রদান করেন। কিসের জন্য? তার তীর্থ ভ্রমণের জন্য। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, অর্থাৎ বিরাগী বলেন তার হৃদয়েই সমস্ত তীর্থের অধিষ্ঠান, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বলেন, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে এলেন বিরাগী, নেমে গেলেন বিরাগী। 101 টাকা থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা, কি হলো, কই? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন। জগদীশবাবুর বাড়ির পরবর্তী সময়ে কাহিনী বিশ্লেষণের নিরিখে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্পকথক ও তার সাথীরা জগদীশবাবুর উদ্দেশ্যে এই কথা ব্যক্ত করছেন। বললেন যে আপনি যে জবর খেলা দেখাবেন বলেছেন, সে কথা কি ভুলে গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গন গন হয়ে জ্বলছে। উনানের উপর হাড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন, বললেন, কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই। হরিদা হাসেন, বলেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো 500 টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক। ভবতোষ কি? হরিদা বললেন, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। যে সন্ন্যাসীর বেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে পদার্পণ করেছিলেন হরিদা, জগদীশবাবুর কাছ থেকে 500 টাকা উপার্জনের অবস্থা তৈরি হলেও সেই বিরাগীর বেশধারী হরিদার ঢং নষ্ট হয়ে যাবে বলে হরিদা তা গ্রহণ করতে চায় না। কি অদ্ভুত কথা বললেন হরিদা! হরিদার এ কথার তো তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদারের ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট বা কপাল, হরিদার সঙ্গদান করতে চেয়েছিল, কিন্তু হরিদা সেই সঙ্গদান তিনি চাননি। সন্ন্যাসীর বেশ তথা বিরাগী রূপী হরিদা পয়সা উপার্জন না করে ত্যাগ করে চলে এসেছেন, প্রায় 500 টাকার মতন ব্যাপার সেই ঘটনার নিরিখে। অদৃষ্ট তাই হরিদার এই ভুল ক্ষমা করবে না বলে গল্পকথক এবং তার সাথী তথা সঙ্গীদের অভিমত। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন, বলেন, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে? অর্থাৎ বহুরূপীর জীবন ধারণকারী হরিদা নিজের শৈল্পিক সত্তাকে বিসর্জন দিতে চায় না, অর্থ তার কাছে নগণ্য মাত্র। প্রচুর অর্থপ্রাপ্তির যোগসূত্র তৈরি হওয়া সত্ত্বেও জগদীশবাবুর বাড়ির থেকে তিনি যেভাবে অর্থ ত্যাগ করে চলে এসেছেন, তিনি তার বহুরূপীর জীবনের যে আদর্শ বোধ, শিল্পের প্রতি তার যে ভালোবাসা, তাকে তিনি মাটিতে মিশিয়ে দিতে চাননি। নিজের জীবনের যে একটা লক্ষ্য বা আদর্শ বোধ, তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে, অর্থের লোভ বা মোহ পরিত্যাগ করে, যথার্থ শিল্পীর স্বরূপকে নিজের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন তার কর্মকাণ্ডের নিরিখে। কে? গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হরিদা। তাই আলোচ্য বহুরূপী গল্পটির মধ্যে দিয়ে সুবোধ ঘোষ হরিদা নামক চরিত্রটি চিত্রায়নের মধ্যে দিয়ে তার বহুরূপের ক্ষেত্রকে আমাদের পাঠককুলের কাছে যেভাবে রূপায়িত করেছেন,
তার স্বরূপ আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারলাম, এবং গল্পের শিরোনাম কেনই বা হলো বহুরূপী তার মর্মার্থ উপলব্ধি করতে পারলাম। এইভাবেই আলোচ্য গল্পটিকে তোমাদের পাঠকুলের কাছে তথা আমাদের কাছে ব্যক্ত করেছেন কথা সাহিত্যিক সুবোধ ঘোষ। আশা করি তোমরা তথা ছাত্ররা আমার এই পাঠদানের মধ্যে দিয়ে বহুরূপী গল্প সম্পর্কিত যে আলোচনা হলো তা যথাযথভাবে তোমরা উপলব্ধি করতে পারলে পরবর্তী সময়ে এই গল্পের প্রশ্ন সংক্রান্ত বিষয়ে আরো বিশদে আলোচনা করবো।